ফিন্সবারি পার্কে সন্ত্রাসী হামলায় নিহত মকরম আলীকে শেষ বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। শুক্রবার ইসলানুন মসজিদে ছিল তার নামাজে জানাজা, তাতে যোগ দেন শত শত মানুষ। জানাজায় শরিক হন লন্ডন মেয়র সাদিক খান। সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন সহ কমিউনিটি নেতৃবৃন্দ। হি ওয়াজ এ বিউটিফুল ম্যান, ভেরি কোয়াইট ম্যান, পারসন, সাচ এ লাভিং পারসন, কাম টু দ্য মস্ক, প্রে এন্ড গো হোম, হি নেভার হার্ম নো ওয়ান, হি নেভার ক্রিয়েট নো ট্রাবল, হি ওয়াজ সাচ এ বিউটিফুল ম্যান, ভেরি হ্যান্ডসাম, ভেরি কাম, নেভার ক্রিয়েট ট্রাবল, বাট দিস টেররিস্ট টুক হিজ লাইফ ফ্রম আস, ইনশাআল্লাহ he will be in paradise. We consider him to be a martyr. Many people are upset and angry, and the call by the imam today in the khutbah was for people not to react. This is very important, and I've heard of some other Islamophobic attacks that are taking place, so it's hugely important that Muslims are controlled and they don't take the law into their own hands, and we allow justice to take its course. Islamophobia ba racism bibhinno shape e ashe, jemon Makram Ali sahab ইন্তেকাল করছেন টেরোরিস্ট অ্যাটাকের কারণে, এসিড অ্যাটাকের কারণে অনেকে আহত হচ্ছে, আরও বিভিন্ন ধরনের হিজাবকে টেনে ছেড়ে ফেলা হয়, এই সব মিলিয়ে যে ধরনের রেসিস্ট বা ইসলামোফোবিক অ্যাটাক আসে এগুলোতে আমাদের রাগ করার অধিকার আছে, আমরা ফ্রাস্ট্রেটেড হওয়া, অ্যাংরি হওয়ার অধিকার আছে, কিন্তু মুসলমান হিসাবে আমাদের দেখতে হবে যে আমাদের রাগের মানে ভাষা যেন ইসলাম অনুযায়ী হয়, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়। ফিসবাড়ি পার্কের যে মসজিদে মকরম আলী নামাজ পড়েছিলেন সেখানে বিকেল 6:30টায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শুকে স্তব্ধ কমিউনিটির সাথে যোগ দেন লেবার লিডার জেরেমি করবিন। তিনি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু মুসলিম কমিউনিটিকে নয় বরং পুরো সমাজ ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। Therein lies the road to utter disaster. The only way forward is communities being strong together, understanding that the only way we achieve anything is our united strength and endeavor. And what's been impressive is the way in which we're turning pessimism into hope, we're turning attitudes of negativity into something positive. It's our community, it's our planet, it's our world. Let's preserve it, protect it, but above all, share it so that everyone may get a fair opportunity for the future. সমাবেশে বক্তব্য রাখেন ইসলিংটন কাউন্সিলের লিডার, স্থানীয় ইমাম, চার্চের প্রিস্ট ও মকরম আলীর স্বজনরা। থ্যাংক ইউ ফর বিইং দেয়ার ওয়েন আওয়ার ফ্যামিলি নিডেড ইওর সাপোর্ট, নট অনলি দ্য মুসলিমস, ক্রিশ্চিয়ান, হিন্দুস, জুইশ, এভরিওয়ান, এভরি ওয়াকস অফ পিপল ফ্রম এভরি ওয়াকস অফ লাইফ, পিপল ফ্রম ভেরিয়াস ডিফারেন্ট কমিউনিটিজ। আইভ সিন দ্য মেসেজেস দ্য ডে আফটার মাই ব্রাদার ইন ল ডাইড, মেসেজেস অন দ্য ওয়াল, they were from everyone. We want to say thank you. On the day of the attack, I walked around with Jeremy and the ward councillors, and we saw that people were feeling shock, sadness, worry and fear. And I know that it will take some time to overcome these feelings. After burying our brother today, we must bear this into consideration, that even though the reasons for death vary and are diverse, the result is one. Fall over and collapse in that very spot so that he may be taken in a way that we consider and we ask Allah subhanahu wa ta'ala to accept him in the ranks of the shuhada, inshallah. In the days that have gone past, the press were all around, there was a lot of restiveness, and we were not able to focus on the family of the deceased, the family of Makram Ali. I think this evening that is our major focus, to pray for them. সমাবেশে সম্প্রতি লন্ডনে বিভিন্ন স্থানে মুসলমানদের উপর অ্যাসিড হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। We are not communities and we need to look after each other. এই রাস্তা দিয়ে যখন মুসল্লিরা পার হচ্ছিলেন, ঠিক মেন রোড থেকে ভ্যান নিয়ে হামলা চালায় সন্ত্রাসী, আর ঠিক এই জায়গায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মকরম আলী। তার সাথে থাকা আহত একজনের অবস্থা এখনও সংকটাপন্ন। ইব্রাহিম খলিল, ফিন্সবারি পার্ক, লন্ডন।